আসসালামু আলাইকুম। আইবিএস থেকে মুক্তির উপায়। আইবিএস ইরিটেবল বাউল সিনড্রোম, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ আইবিএস মানে ইরিটেবল বাউল সিনড্রোমে ভুগছেন, তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে আপনারা উপকৃত হতে পারেন। আজকের ভিডিওতে আমরা জানব আইবিএস কি, কেন হয়, আইবিএস থেকে মুক্তির উপায় এবং চিকিৎসা। দীর্ঘমেয়াদী পেটের সমস্যা অর্থাৎ পেট ব্যথা এবং যার জন্য প্রকৃত কোনো রোগ খুঁজে পাওয়া যায় না। দীর্ঘমেয়াদী পেটের সমস্যা অর্থাৎ পেট ব্যথা এবং যার কোনো প্রকৃত রোগ খুঁজে পাওয়া যায় না, পায়খানা পাতলা হয় অথবা কোষ্ঠকাঠিন্য, আবার এই দুইটাই পর্যায়ক্রমে চলতে পারে। অতিরিক্ত টেনশন, যারা পারিবারিক কিংবা আর্থিক যে কোনো সমস্যায় ভুগছেন তাদের এই রোগ হয়। আপনি একের পর এক ডাক্তার দেখাবেন কিন্তু ফুলফিল কোনো ট্রিটমেন্ট পাবেন না। আমার জানার মতো অনেকে ইন্ডিয়া থেকে 2-3 বার ঘুরে এসেছেন কিন্তু কোনো ফল পাননি। আর আইবিএস রোগীদের মেন্টাল প্রেশার বেশি নেওয়া যাবে না, যতটা সম্ভব রিল্যাক্স মুডে থাকতে হবে। রাত্রে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া এবং ফজরের আজানের সময় উঠে নামাজ আদায় করে হাঁটা দৌড়ানো কিংবা ব্যায়াম করতে হবে। মানুষের পেটের সাথে মাথার কানেকশন থাকে আর এই সঠিক যোগাযোগের সমস্যার কারণে আইবিএস হয়। ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আইবিএস রোগীর মেডিসিনের তালিকায় পেটের সমস্যার সাথে যাদের কোষ্ঠকাঠিন্য তারা এই ওষুধগুলো দেখতে পারেন। এখানে যাদের আইবিএসের সাথে কোনো স্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য আছে তারা এই ওষুধগুলো দেখতে পারেন। এখানে ডাক্তার রোস্টিল SR200 সাজেস্ট করছে। 1 নম্বরে, 2 নম্বরে ফাইবার লাক্স পাউডার, একটা সেনানিজাস পাউডার, ইসুকুল হাক্স বলা যায় এটাকে আর কি। এই ফাইবার লাক্স পাউডারটা আপনারা খেলে বহুত উপকৃত হবেন। আর এর সাথে সাথে এর পাশাপাশি ইন্ডিভার ট্যাবলেট 10, রিলাইভ ট্যাবলেট অ্যান্ড প্রোগাট মাপস গ্যাস্ট্রিকের ওষুধ অ্যান্ড গ্যাসের জন্য গ্যাভিসল সিরাপ। আর ডাক্তার এর পাশাপাশি বলছে যে পর্যাপ্ত ভারী কাজ করা নিষেধ আইবিএস রোগীদের জন্য, পর্যাপ্ত পানি পান করতে হবে, পর্যাপ্ত বিশ্রাম নেবেন, ঝাল মশলা কম খাবেন, শাকসবজি বেশি খাবেন, ধূমপান ও পান সুপারি নিষেধ। আমি আবারও বলছি, ডাক্তার সাজেস্ট করছে ভারী কাজ নিষেধ, পর্যাপ্ত পানি পান করবেন, পর্যাপ্ত বিশ্রাম নেবেন, ঝাল মশলা কম খাবেন, শাকসবজি বেশি খাবেন, ধূমপান ও পান সুপারি নিষেধ। তো যাই হোক, আইবিএসের অ্যাকচুয়ালি কোনো ফুলফিল কোনো ট্রিটমেন্ট নাই। আপনারা অ্যালোপ্যাথির পাশাপাশি হোমিওপ্যাথি মেডিসিনও দেখতে পারেন আর কি, এটাও অনেক ভালো। তো আইবিএসের জন্য আসলে পরিপূর্ণ কিওর, যে আপনি 100% কিওর, এটা আসলে অসম্ভব ব্যাপার। আপনি যদি সঠিক গাইডলাইন এবং ব্যায়াম এবং সকাল সকাল ঘুমানো, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, ব্যায়াম করা এবং মানসিক টেনশন থেকে নিজেকে সেফ রাখা, এগুলো যদি মেনটেন করে চলতে পারেন তাহলে হয়তোবা 70-80% এই রোগের থেকে আপনি ভালো থাকতে পারবেন আর কি। আর আইবিএসের জন্য টক দইটা অনেক ভালো, বাসায় তৈরি টক দই করে বাসায় তৈরি করে ওটা আপনারা খেলে পারে, এই আইবিএস রোগীটা অনেক উপকৃত হবেন আর কি। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আর ভিডিওটি যদি ভালো না লাগে, কেন লাগেনি কমেন্টসে জানালে উপকৃত হব। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। এবং পরবর্তীতে আরও এই সম্পর্কে আরও অনেক ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।